Assalamualaikum everyone. Kemon achen shobai? Asha korchi shobai onek bhalo achen. Shobai ke shubho shokal. Onek din por apnader samne eshe abar vlog korchi. To abar shei protidiner motoi amar daily routine apnader shonge share korbo. To obosshoi shokal theke ar shokal bela pradhan kaj hocche amar ekta nanna sa munna sa buro sa chhele ache oke ghum theke uthano. Protidini ei customer korte hoy jotto korte hoy. So already অনেকটা উঠে গেছি আর এখন হচ্ছে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে একেবারে হয়ে বেশি হয়ে গেছে এখন যদি রেডি হয়ে না বের হই আমাকে ক্লাসে ঢুকতে দেবে না আর ছেলে এখনো এই অবস্থায় আছে এক মিনিট এই ওঠো না ওঠো বাবা সারাদিন মামি যেন বাবুদের বকা খেয়েছিলি কি খেয়েছিল মা প্রতিদিন মাছের সঙ্গে যে মাংসটা দেই ওটা বাদ দিয়ে না খেয়ে দেখো তাহলে এটাই হবে সবচেয়ে বেস্ট ডায়েট তাহলে ইয়ামি ইয়ামি খাবার গুলো তোর বাবাকে খাওয়াই দিবি আজকে তোর বাবার জন্য শিক কাবাব তৈরি করবো ওকে তাহলে ওঠো দাদি ওঠো আর প্রতিদিনের মতোই আজকে ওই স্কুল থেকে বাসায় এসেছি আর বাসায় এসে হচ্ছে সকাল প্লাস দুপুরের রান্না একসাথেই করছি আসলে গরমে রান্নাঘরে থাকাটা সবার জন্যই মনে হয় কষ্টদায়কটা একটু বেশি আমার জন্য অনেক বেশি কারণ গরমে আমার একটু অ্যালার্জির প্রবলেমও আছে হট অ্যালার্জি যেটাকে বলে মানে গরমে প্রচুর পরিমাণের অ্যালার্জি যত গরমে থাকবো ততই অ্যালার্জি বেড়ে যায় তো চেষ্টা করি সকালবেলা রান্নাটা সেরে ফেলতে ঠান্ডা ঠান্ডাতে তো এই কারণে রান্নার পাশাপাশি একটু রান্নাও করছি আবার পরিষ্কার পরিচ্ছন্নও করছি রান্নাঘরটা একটু আর যাই হোক সব মিলিয়ে প্রতিদিনের গরমের সকাল বেশ ব্যস্ততার সঙ্গেই আমার কাটে সারাদিন অবশ্য ফ্রিই থাকি সকালটা একটু ব্যস্ততাটা বেশি থাকে আর এই গরমে আমার মনে হয় আমার মতো অনেকেই আছেন খাবার দাবারের রুচি একেবারেই থাকে না তো যখন একেবারেই কোনো খাবার ভালো লাগে না খেতে তখন এই ধরনের একটা রেসিপি বাসায় তৈরি করেই নেওয়া যায় আমার তো ভীষণ ভালো লাগে তো আমার ভালো লাগে বিধেই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বেগুন দিয়ে শুটকি চচ্চড়ি আর আজকে হচ্ছে আমি লইট্টা শুটকি যেটা এটা রান্না করব তো এই কারণে শুটকিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে একটু জেলে নিয়েছি তো সুন্দর একটা শুটকির যখন কড়া কড়া একটা ঘ্রাণ বেরিয়েছে ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে গরম পানি দিয়ে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছি আর এরপরে সুন্দর করে শুটকিটা ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব তো এখানে হচ্ছে আমি কিছুটা 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি তবে আমি সরিষার তেল খাই বিধাই সরিষার তেলটা দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন আর আমি হচ্ছে সরিষার তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এখানে হচ্ছে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি ভালো করে বলতে পেঁয়াজটা যখন নরম নরম একটা ভাব চলে আসবে ঠিক সে পর্যায়ে হচ্ছে আমি মশলা দিব তো এখানে হচ্ছে আমি রসুন পেস্ট আর হচ্ছে শুকনো মরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো ওগুলো 1 টেবিল চামচের মতো দিলাম আর ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো 1 চা চামচ করে দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো আর কিছু কাঁচামরিচও কেটে দিয়েছি তো পানি দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব আর এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণও দিয়ে দেব তো যাই হোক সব মিলিয়ে এখন হচ্ছে শুটকিগুলো দিয়ে দিলাম মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি তো শুটকিটা দেওয়ার পরে আরেকটু কষিয়ে নেব তো এর মধ্যে হচ্ছে আরেকটু পানি দিয়ে সব আরেকটু মশলাটা কষিয়ে নিচ্ছি
তবে শুটকিটা যখন কষাচ্ছিলাম তখন কিন্তু এর মধ্যে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, আবারও বলছি আসলে ওই সিকোয়েন্সটা স্কিপ হয়ে গেছে, তো এর জন্য আমি সরি। তো যাই হোক, সব মিলিয়ে এখন হচ্ছে এর মধ্যে বেগুন তরকারিটা দিয়ে দিলাম। আসলে আমার মনে হয় বেগুন তরকারি দিয়ে শুটকি মাছটা বেশি খেতে টেস্ট লাগে। তো যাই হোক, এই তো সুন্দরভাবে একটু মশলার সঙ্গে মিলিয়ে নিলাম বেগুনগুলো। তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে রেখেছিলাম, আর 10 থেকে 15 মিনিট পর এসে দেখি আমার রান্না কমপ্লিট। একেবারে ঝটপট রেসিপি, অনেক স্বাদ, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি জানি আমার থেকে ভালো রান্না করতে পারেন আপনারা শুটকি, তবে আমি যেভাবে রান্না করেছি খেতে খারাপ লাগেনি, মন চাইলে ট্রাই করে দেখবেন বাসায়। তো যাই হোক, এই তো আমার ঝটপট শুটকির তরকারি রান্না হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা রান্নাটা শেষ হয়ে গেলে সব কাজের অবসান, নিশ্চিন্তে এখন আমি, ভালো থাকবেন সবাই। ব্লগটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।